বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করি তোমরা সবাই খুব ভালো আছো আর সুস্থও আছো। তো বন্ধুরা, আমি চলে এসেছি রান্নাঘরে রান্না করতে। তো আজকে রান্নার মধ্যে হবে আলু ডিম, আলু ডিমের ঝোল আর হচ্ছে বেগুন ভাজা, না? হ্যাঁ, আর চর্বি? হ্যাঁ, আলু ডিমের ঝোল আর বেগুন ভাজা আর কি, দেখে এই যে চর্বি, এটা খুবই টেস্টি লাগে, তোমরা জানো তো, আগেও তোমাদের বলেছি। এটা দুধের থেকে তৈরি হয়, দইয়ের থেকে। তো এই ছুরপিটা টমেটো পেস্ট দিয়ে করবো, আর কাঁচা লঙ্কার দরকার হবে, কাঁচা লঙ্কা এখন ঘরে নেই, নিয়ে আসবো রান্না করবো। তো চলো চলো রান্না করে নিই। বেগুন ভাজা, একটু ভাতটাকে চালো তো। এই তো কি উঠে দেবো, আর এখানে ভাত বসিয়ে দিয়েছি। হ্যাঁ, এখন আমি আনছি গো। এখন কটা বাজে? রাখ না, ওইটাই গাদ্রা বানতে লাগবে। তুই বার করছিস, বার করছিস? তো বন্ধুরা, এই এগুলো কার্টন ওইটার মধ্যে রাখ, মানে আর অন্য আর একটা কার্টনের মধ্যে ঢুকে দেওয়া যাবে। চামচ দিয়ে বার করতে লাগতো ডিমটা। সিদ্ধ হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে, ফাটবে না। দেখি একটু বেগুন ভাজাটা, এই চাদর গায়ে দিয়ে না, চাদর গায়ে দিলে আগাইতে দেয় না। এখানে আটকাল, এখানে আটকাল, ছোটো ছোটো রান্না ঘর। এখন হলুদ দিয়ে দেবো, বেগুনটা একটু শুকনো বেগুন ছিল আর কি। তো বন্ধুরা, এই যে হচ্ছে ডিম আর আলু, হ্যাঁ আসছি, আর যে পেঁয়াজ, তেজপাতা, টমেটো, হ্যাঁ কি আনছো? লঙ্কা দাও, লঙ্কা দাও। তো বন্ধুরা, আমার ছোট মেয়ে ঢুকে গেছে বিছানার নিচে আর সব জিনিসগুলো বের করছে। হ্যাঁ, ওখানে কাপ প্লেট আছে, অনেক জিনিস আছে বিছানার নিচে। হ্যাঁ, এটাই তো খুঁজছি না, ও নিচে উপরে রাখবি না, এগুলো পড়বে। হ্যাঁ হ্যাঁ, একবার সব কী কী আছে সব বের কর। আমি আর দিদি যাবো, বাকি ফ্লেট
আচ্ছা তুই বের করতে থাক হ্যাঁ আমি ওদিকে যাই তো বন্ধুরা তেল গরম হয়ে গেছে এই যে ডিম আসবে এখন ডিম দেখা যাচ্ছে কি দেখা যাচ্ছে বন্ধুরা এখন ভাতের মাপটা ছেড়ে দেবো ডিমটা হয়ে গেল ডিম ভালো হয়ে গেল এই যে ভাত হয়ে গেছে ভাতের মাপটা ছেড়ে নেবো ডিম ভাজা হয়ে গেছে এখন এই আলুটা দিয়ে ডিমের ঝোল করবো আর একটু লঙ্কাটা কেটে নিই ছুটির জন্য আজকে অনেক কাজ আছে প্যাক করতে হবে আর একটু কি হালাল দিয়ে দিচ্ছি এই যে আলুটাও দিয়ে দিচ্ছি সাথে সাথে
জিরা গুঁড়ো একটু ভাজবো একটু পরে মেখে দিয়ে দিব ধনে গুঁড়ো দিব আরে ছোট করে মধ্যে আলাদা ছুটি ছোট করতে গরম বন্ধুরা শর্টকাট করাচ্ছি গরম জল দিলাম তো ছুরবিটা একটু পরে বানাই না লাস্টে হ্যাঁ লাস্টে বানাই বন্ধুরে দিয়ে দিচ্ছি ডিমটা বন্ধুরা আমার ডিমের ঝোল হয়ে গেল এই যে দেখুন আজকে এরকমই খাবো পাতলা ঝোল প্রত্যেকদিন গাঢ় গাঢ় খাই তো আমি পেঁয়াজটাকে বাটা করে দিই অনেক গাঢ় হয়ে যায় কিন্তু টেস্টিও হয় এটাও টেস্টি হয়েছে তো খানি রাখবো এই সবজি তো বন্ধুরা প্যাকিং করা হচ্ছে এই যে বড় কাঁচের বাটির মধ্যে ওখানে আছে না বাইর করা হয়নি একটা বড় কার্টুনের মধ্যে এক একটা প্যাক করে করে কাগজের মধ্যে ওই ওদিকে কোথায় রাখছিস তুই সেখানে আছে হ্যাঁ তোর কপসেটা কোথায় গেল এখানে তো তুই তো বের করছিস তো হ্যাঁ তো এখানে এখানে ঢুকা না ওটা তো অন্য পাশে ওটা এখন তো কই দেখলাম না ওটা তো আমি পাইলাম গুড়ি দাও কপসেট তুই উপরে নাই তো বন্ধুরা বড়ের খাবার দিয়ে দিলাম মানে রানীর বাবার খাবারটা দিয়ে দিলাম ছুরবি তো হচ্ছে ছুরবি হবে এখন ওই যে নিয়ে যাচ্ছে ছোট মেয়ে তেলটা কেন গরম হচ্ছে না তাড়াতাড়ি তেলটা তাড়াতাড়ি গরম হইলে তো হয় তুই তোর ভাত দাও বাবু গোলা গোলা না হলে চলবে Thank you.
বন্ধুরা ছুরি কই তুই ভাত নিয়ে নে বস হয়ে গেছে বন্ধুরা চুরি হয়ে গেল চুরি টাইম লাগে না পাতলি হয়ে গেছে সেলফি টেস্ট হয়েছে ছবি টেস্ট হয়েছে বা বেগুন ভালো টেস্ট হয়েছে বন্ধুরা খাওয়া দাওয়া হয়ে গেছে খাওয়া দাওয়া কমপ্লিট এখন এই যে দেখো আমার মেয়েরা দুজনে মিলে খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেল তো বলবো না এই যে দেখো ওরা দুজনে মিলে অনেক প্যাকিং শ্যাকিং করছে এই এতগুলো বেরিয়েছে বিছানার নিচের থেকে না ব্যাক ক্যামেরায় দেখাই অনেক ঝিটিমিটি অনেক ঝিটিমিটি আমরা এরকম মাঝে মধ্যেই করে থাকি আর কি এখান থেকে ওখানে যেতে হয় এই এলাকাতে আমরা তিনটা ঘর চেঞ্জ করেছি এই জায়গাতে তো বন্ধুরা অনেক দিন পরে আমি এই চশমাটাকে পেলাম চশমাটা না কোথাও হারিয়ে গিয়েছিল আজকে খুঁজে খুঁজে পেলাম আগের বার আমি এখানে ছিলাম আমার মেয়েরা জিনিস পাঠাচ্ছিল যখন তখন চশমাটা কোথাও ঢুকে গেছে আর কি খুঁজে পেলাম না হচ্ছে হারিয়ে গেছে মনে হয় তো ভাগ্যিস আজকে পেয়ে গেলাম হারাইনি তাহলে চলো বন্ধুরা এই যে দেখে নাও অনেক প্যাক শাক হয়ে গেছে এগুলা বস্তার মধ্যেও আছে এই যে দেখো এগুলোর মধ্যে আছে ওখানে কার্টুন আছে এখানে এই কার্টুনটা ভর্তি হয়ে গেছে এই কার্টুন ভর্তি এই কার্টুন ভর্তি এই কার্টুনও ভর্তি হয়ে গেছে ওই কার্টুনগুলো ভর্তি হয়ে গেছে আর আমাদের বেডরুমে যে বিছানার নিচে যে কতগুলো ছিল কার্টুন সেগুলো প্যাক করে করে আবার বিছানার নিচেই রাখা হয়েছে এই যে এখানে বেশি নাই দেখছি হ্যাঁ তো বিছানার নিচেরগুলো বের করে রাখা হয়েছে তো বন্ধুরা এখন আমরা যাব রান্নাঘরে এখন 8টা বেজে গেছে খাওয়া দাওয়ার টাইম তাহলে চলো আজ ডিনার টাইম হ্যাঁ খাওয়া মানে আজকে হবে ম্যাগি আমি খাবো ম্যাগি মানে কেউ ম্যাগি খাবে আর কেউ ভাত খাবে আর কি তাহলে চলো তুমি কি খাবা আমি রুটি খাবো হ্যাঁ লেটস গো চলো রান্নাঘরে চলে যাওয়া তো বন্ধুরা এই যে ম্যাগি সবাই দুটো করে খাবে ছেলে দুটো আর ছোট মেয়ে দুটো আর বড় মেয়ে দুটো আর আমি খাবো রুটি আর আমার হাজবেন্ড খাবে ভাত তাহলে চলো ম্যাগিটা বানিয়ে ফেলি বন্ধুরা ম্যাগি বানাচ্ছি এখন এই যে দেখো কত ঠান্ডা এটা না পড়লে আর চলছে না এত যে ঠান্ডা না এটা পড়ার পরে একটু শান্তি না হলে তো হিটারের সামনে সারাদিন বসে থাকি তাহলে চলো একটু পেঁয়াজ কেটে নিই টমেটোটা কাটতে হবে হাফ টমেটো আমি একটু স্যুপ খাবো তো লঙ্কা কাটবো না হ্যাঁ একটু লঙ্কা একটু পেঁয়াজ একটু আদা একটু হাফ টমেটো দিয়ে স্যুপ বানিয়ে খাবো টেস্টি টেস্টি লঙ্কাটা একটু ঠান্ডাতে স্যুপ বানিয়ে খেতে ভালো লাগে তো দেখতে থাকো
তো বন্ধুরা এই যে মেয়ে খাচ্ছে ম্যাগি ঠান্ডাতে ম্যাগি শুধু তো ম্যাগি খাওয়া হচ্ছে তাহলে চলো দেখতে থাকো ছেলের খাওয়া হয়ে গেছে আর মেয়ে খাচ্ছে বড় মেয়ে ভাত খাবে বন্ধুরা খাওয়া দাওয়া কমপ্লিট আর আজকে অনেক প্যাকেটিং হয়ে গেল প্যাকিং হয়ে গেল তো ওটা প্যাকেটিংগুলো কালকে দেখাবো হ্যাঁ প্যাকেট করা হয়ে গেছে বাইরে রুমে রেখেছি এখন আমি বেডরুমে চলে এসেছি বাইরে বেশিক্ষণ থাকা যায় না মানে রান্নাঘরে সেই ঠান্ডা তো আজকে একটু ঠান্ডাটা একটু মানে কম লাগছে এই তো পড়ার পরে আর কি তো যাই হোক ভিডিওটা এখানেই রাখবো সবাই ভালো থাকবে সুস্থ থাকবে আর আমাকে কমেন্টে জানাবে ভিডিওটা কেমন লাগলো সবাই ভালো থাকবে আর আবার ডবল ডবল বলছি তো যাই হোক বাই বাই করে দিচ্ছি বাই বাই গুড নাইট বন্ধুরা দেখা হবে কোনো অন্য ভিডিওতে ততক্ষণের জন্য বাই বাই গুড নাইট।